বয়স্কদের জয়েন্ট এর বিভিন্ন বাতের ব্যথা চিকিৎসা ও পরামর্শ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বয়স্করা সাধারণত যে সকল জয়েন্টের সমস্যায় ভোগেন, মানুষের রোগের ভেতর ব্যথা বা যন্ত্রণা একটি অস্বস্তি ও কষ্টকর সমস্যা। আল্লাহ তাআলা আমাদের শরীরে বিভিন্ন ধরনের জয়েন্ট বা সন্ধি আমাদের স্বাভাবিক চলাচল এবং কর্মসম্পাদন করে জীবন নির্বাহের জন্য দিয়েছেন। সাধারণত দুই বা দুইয়ের অধিক হাড় বা তরুণাস্থি শরীরের কোনো এক জায়গায় সংযোগ স্থাপনকারী টিস্যুর মাধ্যমে যুক্ত হয়ে একটি অস্থিসন্ধি বা জয়েন্ট তৈরি করে। আর এই সংযোগ স্থাপনকারী টিস্যুগুলো হচ্ছে মাংসপেশি, ট্যান্ডন, লিগামেন্ট, ক্যাপসুল ডিস্ক, সাইনোভিয়াল পর্দা বা মেমব্রেন ইত্যাদি। এগুলো জয়েন্টকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে। জয়েন্টের তল বা সারফেস সমূহকে মসৃণ বা পিচ্ছিল রাখে। এছাড়া মেরুদণ্ডের দুটি হাড়ের মাঝে অবস্থিত ডিস্ক শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে হাড়কে ক্ষয়ে যাওয়া থেকে রোধ করে। এসব অস্থি বা জয়েন্টগুলোতে প্রধানত বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়, প্রদাহজনিত এবং অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে ব্যথা বেদনা সৃষ্টি করে মানুষের চলাচল কাজকর্মে বিঘ্ন ঘটায়। বৃদ্ধ বয়সে প্রায় সকল সন্ধি বা জয়েন্টে কম বেশি ব্যথার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর ব্যথা, স্কন্ধ অস্থি বা সন্ধি বা শোল্ডার জয়েন্ট এবং হাঁটুর ব্যথা সবচেয়ে বেশি রোগী পাওয়া যায়। ঘাড়ের ব্যথা চিকিৎসা ও পরামর্শ। ঘাড়ের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। মূলত ঘাড়ের মেরুদণ্ডে যে হাড় ও জয়েন্ট আছে তা বয়স বাড়ার সাথে সাথে ব্যবহারের ফলে তাতে ক্ষয়জনিত পরিবর্তন, তার লিগামেন্টগুলো মোটা ও শক্ত হয়ে যায় এবং দুটি হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার উচ্চতা কমে যাওয়া শুরু হয়। আবার অনেক সময় হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার উচ্চতা কমে এবং সরু হওয়া শুরু হয়। আবার অনেক সময় হাড়ের মাঝে দূরত্ব কমে গিয়ে পাশে অবস্থিত স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ব্যথা জন্ম দিতে পারে। অনেক সময় স্নায়ুরজ্জ সরু হয়ে যেতে পারে, ফলে ঘাড় ব্যথা ও নড়াচড়া করতে অসুবিধা সহ মাথা ব্যথা কিংবা ব্যথা হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ফলে ঘাড় ব্যথা ও নড়াচড়া করতে অসুবিধা সহ মাথা ব্যথা কিংবা ব্যথার হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। দীর্ঘদিন এই ব্যথা অব্যাহত থাকলে ঘাড়ের মেরুদণ্ডের বিকৃতি বা স্পাইনাল ডিফর্মিটি দেখা দিতে পারে। এই সব সমস্যাগুলোকে প্রকারভেদে বিভিন্ন নামে নামকরণ করা হয়, যেমন সার্ভাইকেল স্পন্ডাইলোসিস, সার্ভাইকেল স্পন্ডাইলোলিস্থেসিস, সার্ভাইকেল রিপ, স্টিফ নেক, সার্ভাইকেল ইঞ্জুরি ইত্যাদি। লক্ষণ: সাধারণত এই সমস্ত রোগীরা ঘাড়ের ব্যথা সহ ঘাড় নড়াচড়া করা এবং হাতে ঝিনঝিন অনুভব করার অসুবিধা কথা বর্ণনা করতে পারেন। অনেক ক্ষেত্রে হাতের শক্তি কমে যাওয়া সহ হাতের আঙ্গুলের বোধ শক্তির তারতম্যের কথা বলতে পারে। ব্যথা ঘাড় হতে মাথার দিকে উঠতে পারে। চিকিৎসা: এই রোগের চিকিৎসার উদ্দেশ্য হল ব্যথা কমানোর পাশাপাশি ঘাড়ের স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনা, ঘাড়ের মাংসপেশির শক্তি বৃদ্ধি করা, ঘাড় বা স্পাইনের সঠিক পজিশন বা অবস্থা সম্পর্কে শিক্ষা দেয়া এবং যে সকল কারণে পুনরায় ঘাড় ব্যথা হতে পারে তার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে সেভাবে চলার চেষ্টা করা।
ব্যথা কমানোর জন্য সাধারণত ব্যথানাশক ওষুধের পাশাপাশি থেরাপি চিকিৎসা এসব রোগের অত্যন্ত কার্যকারী। বিশেষ করে পদ্ধতিগত ব্যায়াম যেমন হাত দিয়ে মাথার বিভিন্নভাবে চাপ দিয়ে ঘাড়ের মাংসপেশি শক্ত করে, দুই কাঁধ একত্রে উপরে ওঠানো, হালকা বালিশ ব্যবহার করা, থেরাপিতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে হিট চিকিৎসা, থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানিপুলেশন এবং প্রয়োজন হলে ট্রাকশন এ রোগে উপকার আসে। ঘাড়কে অপ্রয়োজনীয় নাড়াচাড়া থেকে বিরত এবং সাপোর্ট দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে সার্ভাইকেল কলার ব্যবহার, মাথার নিচে হালকা নরম বালিশ ব্যবহার করা ইত্যাদি। কোমর ব্যথার চিকিৎসা ও পরামর্শ। বার্ধক্যজনিত বয়সে কোমর ব্যথার প্রধান কারণ হচ্ছে কোমরের হাড়, ইন্টারভার্টিব্রাল ডিস্ক এর ক্ষয় এবং কোমরের মাংসপেশির দুর্বলতা। কোমর ব্যথার রোগগুলোকে আমরা লো ব্যাক পেন, লাম্বার স্পন্ডাইলোসিস, প্রোল্যাপস ডিস্ক ইত্যাদি রোগ বলে থাকি। এই রোগের কারণ প্রক্রিয়া, চিকিৎসা ব্যবস্থা প্রায় ঘাড় ব্যথা বা সার্ভাইকেল স্পন্ডাইলোসিস এর অনুরূপ। তবে রোগীর শরীরের অবস্থান, পোশাক সঠিকভাবে রাখার গুরুত্ব দিলে অনেক ক্ষেত্রে কোমরের ব্যথা এড়ানো সম্ভব। শক্ত বিছানায় শোয়া, কাত হয়ে বিছানায় শুতে যাওয়া, ওঠা, ভারী জিনিস বহন করা, তুলা পরিহার করা, নিয়মিত কোমরের ব্যায়াম করা এবং অসমতল জায়গায় ওঠা, ভারী জিনিস বহন ও তুলা পরিহার করা, নিয়মিত কোমরের ব্যায়াম করা এবং অসমতল জায়গায় চলাচল না করা ইত্যাদি। কোমরের ব্যায়ামের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে চিত হয়ে শুয়ে, হাঁটু ভাঁজ করে, পিঠ দিয়ে বিছানায় চাপ দেয়া, একই অবস্থায় শুয়ে হাঁটু একত্রে এপাশ ওপাশ চাপ দেয়া, একই অবস্থায় শুয়ে এক পা করে হাঁটু ভাঁজ করে পেটের সাথে চাপ দেয়া ইত্যাদি। কোমরের ব্যথার রোগীরা ব্যথানাশক ওষুধের সাথে সাথে থেরাপিস্ট এর পরামর্শ মোতাবেক শর্টওয়েভ, আল্ট্রাসাউন্ড, IFT, কোমরের ব্যায়াম ও হাইড্রোথেরাপি অর্থাৎ পানিতে সাঁতার কাটলে উপকার পেতে পারেন। স্কন্ধ অস্থিসন্ধি বা শোল্ডার জয়েন্টের ব্যথা চিকিৎসা ও পরামর্শ। স্কন্ধ অস্থিসন্ধি একটি জয়েন্ট। বয়স ও ব্যবহারজনিত কারণে এই সকল জয়েন্টের আশেপাশের মাংসপেশি, ট্যান্ডন, লিগামেন্ট, ক্যাপসুল ও বার্সাতে প্রদাহ হতে পারে এবং রোগী জয়েন্ট নড়াচড়া করতে ব্যথা অনুভব করে, ফলে জয়েন্ট নড়াচড়া করা থেকে বিরত থাকেন এবং জয়েন্টটি আস্তে আস্তে শক্ত হয়ে জমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকলে এক সময় জয়েন্ট এর নড়াচড়া করার ক্ষমতা হ্রাস হয় এবং স্টিফনেস ডেভেলপ করে। ডায়াবেটিস, ঘাড়ের ব্যথা ও বুকের সার্জারির কারণেও এই জোড়া সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা। এই রোগের চিকিৎসায় ব্যথা নিবারক ওষুধের সাথে সাথে কার্যকরী ও প্রধান চিকিৎসা ব্যবস্থা হচ্ছে থেরাপি। ইলেকট্রোথেরাপির সাথে সাথে জয়েন্টের সচলতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম যেমন পেন্ডুলার এক্সারসাইজ, ম্যানিপুলেশন কৌশলগত ব্যায়াম করা উচিত। এছাড়া ফ্রোজেন শোল্ডার রোগীদের নিয়মিত সাঁতার কাটা ও ব্যবহারিক ব্যায়াম যেমন দেয়ালের সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে উপরে ওঠানো, উপরে ঝুলানো, পুলির মাধ্যমে দড়ির সাহায্যে হাত উপরে নিচে করা, তোয়ালে দিয়ে পিঠ মোছা, যে জোড়ার ব্যথা সেদিকে কাত না হয়ে শোয়া এবং জোড়ার গরম সেঁক দেয়া ইত্যাদি উপদেশ মেনে চলতে হয়। অনেক সময় শোল্ডার জয়েন্ট ইনজেকশন প্রয়োগ করেও ভালো ফল পাওয়া যায়। হাঁটু ব্যথা চিকিৎসা ও পরামর্শ।
হাঁটু মানুষের একটি বড় জয়েন্ট। বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত ক্ষয়ের জন্য হাঁটুর ভেতরের লিগামেন্ট, মেনিসকাস, মিনিসকাস এবং হাড়ের প্রদাহজনিত পরিবর্তনের ফলে হাঁটুতে ব্যথা সৃষ্টি হয়ে চলাচলে অসুবিধা সৃষ্টি করে। এই রোগকে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস বলে বেশি পরিচিত। সাধারণত আঘাত, শারীরিক ওজন বৃদ্ধি, হরমোনজনিত সমস্যা এই রোগ সৃষ্টির অন্যতম কারণ। চিকিৎসা: ব্যথা নিবারক ওষুধ দীর্ঘদিন গ্রহণ করতে হয় বলে তাতে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই এই রোগের উৎকৃষ্ট চিকিৎসা ব্যবস্থা হচ্ছে রিহেব চিকিৎসা পদ্ধতি। নিয়মিত সঠিকভাবে হাঁটুর চারপাশের মাংসপেশির শক্তিবর্ধন জাতীয় ব্যায়াম দেওয়া হয়ে থাকে, যাতে জয়েন্টের রেঞ্জ এবং মাংসপেশির শক্তি বৃদ্ধি পায়। তবে কোনো ক্রমেই এমন কোনো কাজ বা ব্যায়াম করা ঠিক হবে না যাতে ব্যথা বৃদ্ধি পায়। এছাড়া রোগীকে কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে, যেমন হাঁটু অতিরিক্ত ভাঁজ না করা, শরীরের ওজন স্বাভাবিক রাখা কিংবা অতিরিক্ত ওজন কমানো, হাঁটু কোনো অবস্থায় পুরোপুরি ভাঁজ বর্জনীয়, হাঁটু কোন অবস্থায় পুরোপুরি ভাঁজ করা ঠিক হবে না সেই ক্ষেত্রে তারা নামাজ পড়ার সময় চেয়ার এবং বাথরুম ব্যবহার সময় কোমর ব্যবহার করা বাঞ্ছনীয়। পাশাপাশি বিশেষজ্ঞের চিকিৎসক এর পরামর্শে চিকিৎসা নেয়া। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।